بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين أبعد فأعوذ بالله من الشيطان الرجيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله تعالى في موضع آخر أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها فقال قائل نحن يومئذ قليل قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل فلينزعن الله في صدور عدوكم المهابة منكم আজকের সভার সুযোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ইসলামী ভ্রাতৃবৃন্দ, মা ভগ্নীগণ, সময় সংকীর্ণ, বক্তব্যের বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা কথাই দলিল সহ শুনতে হবে, এটা আমাদের সভাপতি মহাশয় বলে গিয়েছেন। দলিল ছাড়া কারো কথা মানাও যাবে না, জমিও কিনা যাবে না, কারো কথার কোনো গুরুত্ব নেই, দাম নেই। আজকের আমার বক্তব্যের বিষয় হল বর্তমানে মুসলিম জাতি নির্যাতিত কেন, নিপীড়িত কেন, গোটা বিশ্বজুড়ে আজকে মুসলিমরা মার খাচ্ছে কেন, এর কারণটা কি? গোটা বিশ্বে আজকে মুসলিমরা মার খাচ্ছে কেন, এর কারণ কি? এই সম্পর্কে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো, প্রত্যেকটা দলিল ভিত্তিক। দলিলের বাইরে একটা কথা হবে না ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। একজন উর্দু কবি একটা কবিতা লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ, বর্তমান মুসলিমদেরকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছেন, মসজিদ কে লিয়ে সর কাটানে কো তৈয়ার হ্যায় লেকিন মসজিদ মে সর ঝুকানে কো তৈয়ার নেহি। কবি বলছেন, মসজিদ কে লিয়ে সর কাটানে কো তৈয়ার হ্যায় লেকিন মসজিদ মে সর ঝুকানে কো তৈয়ার নেহি। নবি করিম কা নাম সুনতে হি ঝুম জাতে হ্যায় নবি করিম কা হুকম সুনতে হি ঘুম জাতে হ্যায় নবি করিম কা নাম সুনতে হি ঝুম জাতে হ্যায় নবি করিম কা হুকম সুনতে হি ঘুম জাতে হ্যায় কহতে হ্যায় কি মেরে রগ রগ মে হ্যায় নবি নবি লেকিন পড়তে হ্যায় নামাজ হফতে মে কভি কভি। খুব গুরুত্বপূর্ণ না কবিতাটা? আরবি একজন কবি, কাব্যিক, সাহিত্যিক এটা উল্লেখ করেছেন, মসজিদের জন্য মুসলিমরা গর্দান দিতে প্রস্তুত, কিন্তু মসজিদে গর্দান অবনত করতে, গর্দান নিচু করতে, আল্লাহর সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবী করিম কা নাম শুনতে হি ঝুম জাতে হ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে ইয়া নবী সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা শুরু করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে শুরু করে দেয়, আর নবী করিম কা হুকম শুনতে হি ঘুম জাতে হ্যায়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম শুনে, যখন আদেশ শুনে, তখন সে পিছনে মুড়ে নেয়, তখন সে নিজে মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা। কহতে হ্যায় কি মেরে রগ রগ মে হ্যায় নবী নবী, বলে যে আমার প্রত্যেকটা শিরা উপশিরায় নবী আর নবী টকবক করছে। লেকিন পড়তে হ্যায় নামাজ হফতে মে কভি কভি, কিন্তু সপ্তাহে কখনো কখনো নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজ। আমরা সব বলি না আটকি খাটকি আর 360 কি। আটকি মানে আপনারা জানেন, আটকি মানে কি? আট দিন পর পর সাপ্তাহিক নামাজ জুমার সালাত। খাটকি মানে জানাজার সালাত। আর 360 কি মানে ঈদের সালাত। এই তিনটা জিনিস আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলেই একেবারে শুরু করে দেয়, যত রকমের জিকির আছে জপ শুরু করে দেয়, যদিও তা প্রমাণিত নয়। ভাই সকল, আজকে যে এই বিষয়টা আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতি নির্যাতিত কেন, নিপীড়িত কেন, এই বক্তব্য শোনার পূর্বে কয়েকটি কথা আপনাদের অবশ্যই বলে রাখি। বক্তব্য শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদের বিবেক দিয়েছেন, বুঝার জন্য বিবেক দিয়েছেন, শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার নিয়ামত। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সহজ প্রশ্ন। আচ্ছা, আপনারা বলেন কবরে কয়টা প্রশ্ন করা হবে? যে চারটা, একজন বলেছেন, একজন বলেছে তিনটা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। উত্তর আপনাদের দিতে হয় মাঝে মধ্যে। কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুক মা দীনুক মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কিংবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করা হবে। প্রথমত সবাইকে, কাফির মোমেন সবাইকে এই তিনটা প্রশ্ন করা হবে। তোমার রবকে এক নম্বর প্রশ্ন, নাম্বার দুই তোমার ধর্ম কি, নাম্বার তিন এই যে ব্যক্তি, যেই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তিকে, তিনটা প্রশ্ন করা হবে। উত্তর করা দিতে পারবে? একেবারে সহজ প্রশ্ন, প্রশ্ন আউট হয়ে গিয়েছে, প্রশ্ন আউট হয়ে গিয়েছে। 1400 বছর আগে, 1450 বছর হয়ে গেল, প্রশ্ন আউট। যদি প্রশ্ন আউট হয়ে যায়, কালকে মাধ্যমিক পরীক্ষা বা পরশুদিন মাধ্যমিক পরীক্ষা, সোমবার 10 তারিখ থেকে পরীক্ষা, আজকে বা কালকে যদি একটা কোশ্চেন বাংলা কিংবা ইংলিশ যদি আউট হয়ে যায়, কেউ জেনে যায়, সেই পরীক্ষাটা আর নেওয়া হবে? সেই পরীক্ষা হবে না, নতুন করে আবার কোশ্চেন করা হবে। কিন্তু আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্ন 1400 বছর আগেই সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। আর এই তিনটা প্রশ্নের উত্তর, এত সহজ প্রশ্ন, মাত্র 3 মার্কের উত্তর, 1 মার্কের করে, একটা একটা করে। 1 নম্বরের প্রশ্ন, তোমার রব কে, এটা 1 নম্বরে পাবেন উত্তর দিলে। তোমার ধর্ম কি, এটা তো 1 নম্বর পাবেন। তোমাদের কাছে যেই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, সেই ব্যক্তিকে, এটাও 1 নম্বরের উত্তর। সহজ প্রশ্ন করা হবে। আপনারা বলুন, সকলেই কি উত্তর দিতে পারবে? সবাই কি উত্তর দিতে সক্ষম হবে? উত্তর বেশিরভাগ মানুষ দিতে পারবে না, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। যারা উত্তর দিতে পারবে তারা কারা? তারা কারা? পড়ে নিয়েছি আমি উত্তর, মুখস্থ করে নিলাম, যে আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার রব আল্লাহ, আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর বলে দিলাম, তারপরেও কি আমরা আশা রাখি যে সবাই উত্তর দিতে পারবো? কঠিন, খুবই কঠিন। উত্তর যারা দিতে পারবে, যারা মুমিন,
যারা বিশ্বাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করেছেন আল্লাহ তাআলা খুশি করার জন্য, সেই ব্যক্তিরাই কেবলমাত্র উত্তর দিতে পারবেন। তারপরে সেই ব্যক্তিকে চার নাম্বার প্রশ্ন করা হবে, আরও একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হচ্ছে তুমি কোথায় পেয়েছিলে, কোথায় পেয়েছিলে। তিনটা যে উত্তর দিলে তুমি কোথায় জানলে, কোথা থেকে তুমি বলছো, দলিল দাও। তখন সেই ব্যক্তি বলবেন, পড়াতো কিতাব আল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, পবিত্র কোরআন পড়েছি, পবিত্র কোরআন পড়েছি, আল্লাহর কিতাব। কোন ব্যক্তি যদি পবিত্র কোরআন না পড়ে তাহলে সেই ব্যক্তি কি এই কথা খবরে বলতে পারবে যে আমি কোরআন পড়েছি? যে বলতে পারবেন কোরআন আমি পড়িনি, তারপরেও কি মিথ্যা কথাই বলতে পারবো কবরে যে আমি কোরআন পড়েছি? অসম্ভব। তো কোরআন কয়জন পড়তে জানেন এখানে, হাত তোলেন দেখি একটু, কয়জন পড়তে জানেন কোরআন, কয়জন পড়তে জানেন, হাত তোলেন। মাত্র কয়েকজন, খুব বেশি হলে দশটা হবে, দশ বিশটা ধরলাম, দশ বিশটা মাত্র। তো উত্তর কী করে দেবেন? উত্তর যখন আপনি দেবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি কোথা থেকে এগুলো পেয়েছেন, দলিল দেন। তখন আপনি বলবেন, কারাতু কিতাব আল্লাহ, এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, মুসনাদ আহমদ, সুনান আবি দাউদ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে, আমি পবিত্র কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি। যদি আমি কোরআন না পড়ি তারপরেও কি আমি বলতে সক্ষম হয়ে বলতে পারবো যে আমি কোরআন পড়েছি? তার মানে যারা কোরআন পড়ে না তারা উত্তর দিতেই পারবে না, অসম্ভব। অতএব পৃথিবী তো পৃথিবী, এই হাদিস থেকে আমি এটা বলতে চাইলাম, কবরেও দলিল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দলিল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরাতুন নাহল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৪৩ থেকে ৪৪, সূরাতুল আম্বিয়া সূরা নম্বর ২১ আয়াত নম্বর ৭ আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি যুবুর, যে বিষয়ে তোমাদের জানা নেই, যে ব্যক্তি জানে তার কাছে প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো। রিচিং টু পারপোজ বাই ডকুমেন্টস অফ আহকাম, প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো, প্রমাণ ছাড়া কিছুই মানা যাবে না, কিছুই গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে একটি হাদিস সুনান আবি দাউদ হাদিস নম্বর ৩৩৬, এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন, আমি সফরে গিয়েছিলাম, সফরে আমাদের এক সাথীর স্বপ্নদোষ হয়ে যায়। স্বপ্নদোষ হয়ে যাওয়ার ফলে সেই সাথী তার বন্ধুদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার তো মাথায় চোট আছে, ক্ষত বিক্ষত আছে, আমি যদি গোসল না করে তায়াম্মুম করে নিই? আল্লাহ বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। পবিত্র কোরআন সূরাতুল মাইদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৬। অতএব যদি যদি আমি গোসল না করে তায়াম্মুম করে নিই, সেই ব্যক্তি প্রশ্ন করছেন, জায়েজ রয়েছে? তিনি বলছেন, না। তারা বললেন, না জায়েজ নেই। সেই ব্যক্তি গোসল করলেন, গোসল করার ফলে তার চোট, তার ক্ষত বিক্ষত আরও বেড়ে গেল, আরও বেড়ে গেল, সেই ব্যক্তি মারা গেলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবি, তিনি বলছেন, আমি সফর থেকে ফিরে চলে এলাম, সফর থেকে ফিরে এলাম, আসার পরে সেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ধ্বংস হোক, তারা যদি জানতো না জিজ্ঞাসা করেনি কেন, তারা ধ্বংস হোক, তারা যদি জানতো না জিজ্ঞাসা করেনি কেন, তারা ধ্বংস হোক, তারা যদি জানতো না জিজ্ঞাসা করেনি কেন। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তার মানে না জেনে শুনে ফতোয়া দেওয়া যাবে না, কথাই বলা যাবে না। আপনারা জানেন আমাদের গাইডলাইন হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এর মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কী বলছেন, কোনো ভুল আছে কোরআনে? কোনো ভুল আছে কোরআনে? কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্রান্সের একজন বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি, তিনি একটা বই লিখলেন, দ্য কোরআন অ্যান্ড বাইবেল অ্যাট লাইট অফ সায়েন্স। সেই বইয়ে
তিনি কি করলেন, পবিত্র কোরআনের ভুল ধরার জন্য তিনি বলছেন, তিনি ফ্রান্সের মানুষ, প্যারিসের মানুষ, তিনি বলছেন আমি আরবি ভাষা জানতাম না, পবিত্র কোরআনের ভুল ধরার জন্য। পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2 সেখানে উল্লেখ করা আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, সংশয়ের অবকাশ পর্যন্ত নেই। ইসলাম দেওয়া আছে প্রথমেই যালিকাল কিতাব লা রাইবা ফিহ, কোনো ভুল নেই। ডক্টর মরিস বুখারি তিনি বললেন আমি পবিত্র কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখলাম, আরবি ভাষা শেখার পর পবিত্র কোরআন পড়তে লাগলাম, অধ্যয়ন করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম। আল্লাহ বলছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47:24 আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফারুহা, তাদের অন্তরে কি তালা লাগানো রয়েছে যে তারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে না, পবিত্র কোরআন নিয়ে স্টাডি করে না? ডক্টর মরিস বুকাইলি তিনি বলছেন আমি পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে লাগলাম, স্টাডি করতে লাগলাম। পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 147 যখন আমি গেলাম সেখানে আল্লাহ তাআলা বলছেন কুল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন পবিত্র কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত, পবিত্র কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নিয়ে যারা সন্দেহ করে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। তিনি বলছেন আমার পায়ে পায়ে যেই ভুলগুলো হতো, আমি পবিত্র কোরআনের যে ভুল ধরতে গিয়েছিলাম, আমার পদে পদে যেই ভুলগুলো হতো পবিত্র কোরআন সেগুলো সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ, হিসাব করতে পেরেছেন? আর আজকে আমরা মুসলিম জাতি কোরআন পড়ি না, কোরআন পড়ি না। আজকে যতগুলো বক্তব্য শুনেছেন, যতগুলো আপনারা বক্তব্য শুনেছেন, যদি এ আয়াতটা কেবলমাত্র আপনারা আমল করেন, আমরা যদি আমল করি, পবিত্র কোরআন সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 24 এটা যদি একটু আমরা আমল করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। আপনারা বাংলা কোরআন খুলে দেখবেন, অনুবাদ সহ পড়বেন। আজকে আমরা মুসলিম জাতি কেন নিপীড়িত, কেন নির্যাতিত, কেন মার খাচ্ছি বিভিন্ন জায়গাতে, এর উত্তর চলে আসবে। পবিত্র কোরআন সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 24 এই আয়াতটা পড়ছি, ভালোভাবে শুনে নিন। আল্লাহ তাআলা বলছেন কুল ইউ কান আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. পবিত্র কোরআন সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 24 এই আয়াতটা আপনারা পবিত্র কোরআন অনুবাদ উঠিয়ে দেখবেন, অনুবাদ সহকারে পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন। আজকে আমরা মুসলিম জাতি কেন মার খাচ্ছি, কেন নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি? আল্লাহ বলছেন কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল যে কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছিল? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কতজন নবী ও রাসূল এসেছেন এই ব্যাপারে কোনো সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নেই। 124,000 নবী ও রাসূল এসেছেন মর্মে যতগুলো বর্ণনা আছে সমস্ত বর্ণনায় জয়ীফ, একটিও সহিহ সূত্রে প্রমাণিত নয়। এই সম্পর্কে বিস্তারিত আমার লেখনী সরলপথ পত্রিকায় প্রকাশিত হয়েছে, ছাপানো হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন কুল ইউ কান আবাউকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন ইন কান আবাউকুম, যদি তোমাদের পিতাগণ মানে পিতা দাদা আরো যারা আছে বাপ দাদা যত আছে, ওয়া আবনাউকুম এবং তোমাদের পুত্রগণ তোমাদের ছেলে, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভ্রাতাগণ তোমাদের ভাইয়েরা, ওয়া যাওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশ
স্ত্রী সন্তান সন্ততি যত আছে, ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সেই সমস্ত সম্পদ যেগুলো তোমরা গচ্ছিতভাবে রেখেছো, ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যার অনিষ্ট হয়ে যাওয়ার, লস হয়ে যাওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের থাকার জায়গা যেখানে তোমরা বাড়ি ঘর করেছো, যেখানে তোমরা প্রশান্তিভাবে বসবাস করো, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে, যদি তোমাদের পিতারা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাইয়েরা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী এবং পৃথিবীতে যত মানুষ আছে ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর এ সমস্ত জিনিসকে যদি বেশি ভালোবাসো, বেশি যদি ভালোবাসো আল্লাহ এবং তার রাসূলের চাইতে, আল্লাহ তাআলা বলছেন এবং জিহাদি ফি সাবিলিহ, এবং আল্লাহ তাআলার পথে সংগ্রামের চাইতে, আল্লাহ তাআলার পথে সংগ্রামের চাইতে তোমরা যদি বেশি ভালোবাসো এই সমস্ত জিনিসকে, তোমাদের সন্তান সন্ততিকে, তোমার স্ত্রীদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে, অন্য বাপদাদাদেরকে, আরও অন্যান্য স্ত্রীদের, ছেলেদের, মেয়েদের, ভাইদের যদি বেশি ভালোবাসো, আল্লাহ তাআলা বলেন ফাদার আব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহ তাআলার শাস্তি আসা অবধি, আল্লাহ তাআলার শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে ফয়সালা, এই আশা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত প্রদান করেন না। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি আমরা বেশি ভালোবাসি আমাদের বাড়িঘর, আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, এদেরকে যদি বেশি ভালোবাসি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবেই, আল্লাহ তাআলা এটা নির্দেশনা দিয়েছেন। সহিহুল বুখারি প্রথম খণ্ড পৃষ্ঠ নম্বর 7, সহিহ মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠ নম্বর 59, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب الي من والده وولده والناس اجمعين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হয়ে যাই, কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি মুমিন নয়। ভাই সকল, আমরা কতটা মুমিন? আমরা তো আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি ভালোবাসি আমার স্ত্রীকে, আমার সন্তান সন্ততিকে, তাদেরকে সময় দিতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাই। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আপনারা জানেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে নিয়ে গেলেন, মিরাজে বুররাকে করে যখন গেলেন, তখন আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা ছিল 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে তিনি যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, মুসা নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম নয়, অতএব আপনি আপনার রবের কাছে ফিরে যান, আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান, ফিরে গিয়ে বলুন একটু কম করতে। আপনারা নিজে যারা থেকে উঠবেন, ও মদ্যপান করে আছে, আপনারা ভাই আপনারা গন্ডগোল করবেন না, শান্ত সুষ্ঠুভাবে যে কোনো জিনিস সংশোধন করার চেষ্টা করুন।
একটা ইসলামী সভা হচ্ছে, এর খারাপ প্রতিক্রিয়া হবে। এমনিতে অন্যরা এগুলো বন্ধ করার চেষ্টা করছে, আমাদের দ্বারা যদি এগুলো ক্ষতি হয় তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের কাছে এলেন, আসার পরে যখন বললেন, মূসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা আপনার রবের কাছ থেকে আপনি কী নিয়ে এসেছেন, তখন তিনি বললেন 50 ওয়াক্তের নামাজ, 50 ওয়াক্তের সলাত নিয়ে এসেছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতের জন্য এটা অসম্ভব হয়ে পড়বে, আদায় করতে পারবে না, কঠিন হয়ে যাবে, অসম্ভব আদায় করতে পারবে না, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কমিয়ে নিয়ে আসুন। তিনি গেলেন, কয়েকবারে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট, পবিত্র কোরআনে এবং হাদিসে যতগুলো ইবাদতের কথা আছে, যতগুলো ইবাদতের কথা আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, যেটা মেরাজ থেকে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে উপর হুকুম স্বরূপ নিয়ে এসেছেন। এই হাদিস থেকে আরও একটা বিষয় স্পষ্ট করে দিই, এত বড় বড় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং সেই মূসা আলাইহিস সালাম যেখানে পবিত্র কোরআনে সব চাইতে বেশি বর্ণনা করা হয়েছে মূসা আলাইহিস সালামের, এত বড় বড় নবী তারা কেন গেলেন, মূসা আলাইহিস সালাম কেন বললেন আপনি আপনার রবের কাছে ফিরে যান, আপনার রবের কাছে আপনি ফিরে যান কেন বললেন? তারা এত বড় বড় নবী, নিজেরা চেঞ্জ করে নিতে পারতেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত রোধ করে নিতে পারতেন না, পারতেন না, অধিকার রয়েছে, অধিকার নেই। এত বড় বড় নবীর যদি অধিকার না থাকে চেঞ্জ করা, তাহলে আমাদের মতো মৌলবী মাওলানাদের চেঞ্জ করার অধিকার রয়েছে, অধিকার রয়েছে, মোটে অধিকার নেই। আজকে যে শিরক এবং বিদাত চালু হয়েছে, 95% মুসলিম 5 ওয়াক্তের সালাত আদায় করে না, একটু যদি সমীক্ষা করেন গোটা বিশ্ব জুড়ে আজকে মুসলিম জাতি নির্যাতিত, মিয়ানমার, ফিলিস্তিন, গাজা, যেখানে মেয়েরা নির্যাতিত, ছেলেরা নির্যাতিত, যারা যাদের উপর বোমা ফেলা হচ্ছে, তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, গাছের পাতা খেয়ে এরকম মরুভূমিতে পাহাড়ি এলাকাতে অবস্থান করছেন, আরও বিভিন্ন জায়গাতে, চেচনিয়া, বসনিয়া, গাজা, ফিলিস্তিন, তারপরে মিয়ানমার, বার্মা, যেখানে রোহিঙ্গা মুসলিমদেরকে অত্যাচার করা হলো, নিপীড়ন করা হলো, নির্যাতন করা হলো, চীনে ডিটেনশন ক্যাম্পে 10 লক্ষের বেশি উইঘুর মুসলিমদেরকে আটকে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, সেখানে এখন কী দিয়েছেন আল্লাহ তাআলা? চীন সরকার বলল আমরা কোরআন ব্যান করে দেব, নতুন কোরআন আমরা কী করব, আবিষ্কার করব, নতুন কোরআন নিয়ে আসব, মানে কোরআনে কিছু নতুন ঢুকাব, নতুন কিছু আবির্ভাব ঘটাবো। আমেরিকাতে একটা কোরআন ছাপিয়েছে, নতুন করে তারা বিভিন্ন রকমের শব্দ ঢুকিয়েছে কোরআনের মধ্যে, ওয়েবসাইটে গেলে সেটা পাওয়া যাবে। চীন সরকার যখন বললো নতুন করে কোরআন লিখবো, আল্লাহ বলছেন এটা করো না, মুসলিমদের উপরে এরকম জুলুম করো না, অত্যাচার করো না, করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বলে দিলেন করো না, এরকম অত্যাচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না, এই সমস্ত বদমাশি বেয়াদবি করার জন্য আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করেছেন, সেই সমস্ত জাতিকে ধ্বংস করেছেন। আজকে তারপর আমরা মুসলিমরা কেন নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছি কেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা একটু ভালোভাবে, একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখুন, গোটা বিশ্বজুড়ে 95% মুসলিম 5 ওয়াক্তের সালাত আদায় করে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, 95% মুসলিম। কি বলছেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি, 95, 100টার মধ্যে 95% 5 ওয়াক্তের সালাত আদায় করে না, 95%-এর বেশি কুরবানি করে। বলেন 5 ওয়াক্তের সালাত আদায় করা কি, সুন্নাত না ফরজ? আল্লাহ তাআলা মেরাজ দিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 5 ওয়াক্তের সালাত এটা ফরজ, আর কুরবানি দা কি সুন্নাত। জাজাকুমুল্লাহ খায়, আপনারা ভালোই ফতোয়া জানেন, উত্তর জানেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জাজায় খায় দান করুক। তো কুরবানি দা সুন্নাত, 99% মুসলিম কুরবানি করে না, করে না কেন করে, ফরজ বাদ। এই মাধ্যমিক পরীক্ষার সামনে, মাধ্যমিক পরীক্ষা আছে, কোনো ছাত্র যদি ঐচ্ছিক বিষয়
অ্যাডিশনাল যেটা সাবজেক্ট আছে সেটা পড়ে, আর মেন সাবজেক্ট যদি না পড়ে তাহলে কি করবে? মেন সাবজেক্টটা ফেল, অ্যাডিশনাল যেটা ঐচ্ছিক পাস না করলেও চলবে ওই সাবজেক্ট যদি ফেল করবে, মানে পাস করবে আর মেন সাবজেক্টটা ফেল করবে, ওই ছাত্র কি পাস বলে গণ্য হবে? পাস বলে গণ্য হবে, ফেল বলে গণ্য হবে? 95% মানুষ কুরবানি করে, 95%, কিন্তু পাঁচ অক্তের সলাত আদায় করেন, নামাজ পড়ে না। কোনটা ছিল ফরজ? আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা আমরা ফরজ না করে সেটাকে সুন্নাত করে দিয়েছি। পাঁচ অক্তের সলাত আমরা সুন্নাত করে দিয়েছি আর কুরবানিটাকে ফরজ করে দিয়েছি। টাকা না থাকলে ধার করে কুরবানি দিই আমরা দিনা দিনা। আল্লাহ কিংবা মুহাম্মদ সাল্লাম যদি বলতেন তোমরা কুরবানি দাও কিন্তু মাংস খেতে পাবে না, কুরবানি দেওয়ার পর ওই মাংসগুলোকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দিতে হবে, পল্টন ব্রিজ থেকে ছুটে ফেলে দিতে হবে নিচে নদীতে, কিংবা মাটিতে পুঁতে দিতে হবে, কবর দিয়ে দিতে হবে। বলেন কুরবানি করত? ফরজটাতে করে না তো আমরা মার খাবো না? আল্লাহ আমাদের পুরস্কার করবেন। দেখেন আরও একটা গবেষণা করেন, 95% মানুষ করে মাথায় টুপি দেয় কিন্তু দাড়ি রাখে না। 95% মানুষ কি করে মাথায় টুপি দেয় কিন্তু দাড়ি রাখে না, তাহলে কি হবে অবস্থা? দাড়ি রাখা কি সুন্নাত বলছেন? এই উত্তরটা কিন্তু আমি মানলাম না, এটা ঠিক না, উত্তর ভুল। আমি যখন মাদ্রাসায় পড়তাম তো আমি শুনতাম যে সব সুন্নাত বলছে, দেখি এবারে কি আছে। সুন্নাত না ফরজ এটা গবেষণা করতে লাগলাম। এটা গবেষণা করার পর 2 বছর ধরে গবেষণা করার পরে আগে প্রথমে আরবিতে লিখলাম, আরবিতে লেখার পর ওটাকে বাংলা করলাম, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব একটা বই লিখলাম, সরলপথ পত্রিকাতে প্রকাশিত হয়েছে, বই আকারেও বেরিয়েছে। তো দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব এই বই লিখতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। হাদিস কোরআন তো আছে, পৃথিবীতে যত মহাদেশ এসছেন আমি তো সৌদি ওলামা কমিটি সবাই বলেছেন দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব বা ফরজ, ওয়াজিব বা ফরজ, দাড়ি রাখা সুন্নাত নয়। এই দিক দিয়ে সুন্নাত বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন তাই সুন্নাত, কিন্তু নবী সাল্লাম নির্দেশ প্রদান করেছেন, হুকুম করেছেন ওয়াফুল লিহিয়া কাসুরু শারেব, দাড়ি বাড়াও গোঁফ ছোট করো, দাড়ি বাড়াও গোঁফ ছোট করো। আর উসুল হচ্ছে নীতিমালা, হচ্ছে ফর্মুলা, আল আমরু লিল উজুব, হুকুম হচ্ছে নির্দেশের, হুকুম ওয়াজিবের জন্য আবশ্যিক বর্তায়, মানে হুকুম যখন করা হয় তখন সেটার অর্থ দাঁড়ায় ওয়াজিবের। তো নবী সাল্লাম নির্দেশ প্রদান করেছেন দাড়ি বাড়াও গোঁফ ছোট করো, আমরা কি করছি? গোঁফ বাড়াচ্ছি, পাক দেওয়া হচ্ছে গোঁফে, আর দাড়ি নাই হচ্ছে না আমাদের মধ্যে। তো এবার একটা আয়াত দেখেন পবিত্র কোরআন, আমরা কেন নির্যাতিত হচ্ছি আজকে? পবিত্র কোরআন সূরাতুন নূর সূরা 24 আয়াত মতে ছটটি আল্লাহ তাআলা বলছেন, ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, ফালিহাযার, সাবধান, বিওয়্যার, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উল্টা করবে, হুকুমের বিপরীতটা করবে। হুকুমটা কি ছিল? দাড়ি বাড়াও, আর আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমের যে উল্টা করবে, আও তুসিবাহুম ফিতনা, সে ফিতনায় নিপতিত হবে, ফিতনায় পড়বে পৃথিবীতে, বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হবে, মার খাবে বিভিন্ন জায়গায়, মবলিং চিকের শিকার হবে, তারপরে তাকে সন্ত্রাসে আখ্যায়িত করা হবে, বিভিন্ন রকমের ফিতনা। এই যে এনআরসি, এনপি, আরসিআইএ লান্দা ফান্দা সব বের করেছে না কেন্দ্র সরকার, এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আর এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এগুলো করলো, এগুলো কি সব ফিতনা। সিআইএ আবার আবিষ্কার করেছে, সিআইএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরা আবিষ্কার করলো কেন? এনআরসি এবং এনপিআর উভয়ের মধ্যে সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। এনপিআর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এনআরসি, এনআরসির সঙ্গে এনআরসি, এনপিআর হচ্ছে এনআরসির ফার্স্ট স্টেপ। এপ্রিল মাসে যেটা করবে, এপ্রিল মাসে, এগুলো সব ফিতনা। তো এনআরসি করার ফলে কি হবে? আমার নিজের ছেলেকে পরের ছেলে করে দিচ্ছি, আর সিআইএ
পরের ছেলেকে নিজের ছেলে করছি, বুঝতে পেরেছেন? সিএএর দ্বারা কী হবে? আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটা দেশের মুসলিম বাদ দিয়ে অন্য যারা সম্প্রদায়ের মানুষ তাদেরকে এখানে নেওয়া হবে নিজের ছেলে হিসাবে। আর এনআরসি মানে কি? মুসলিমদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এগুলো সব ফিতনা না? ফিতনা না? আমার নিজের ছেলেকে আমি বলছি, এই প্রমাণ দাও, আমি যে তোমার বাপ, তোমার আব্বা, তুমি প্রমাণ দাও। আর পরের ছেলেকে বলছি, তুমি চলে এসো বাবা, আমি তোমার আব্বা, চলে এসো। ওটা সিএএ, সহজ ভাষা বুঝে রাখুন। এগুলো সব ফিতনা। আল্লাহ বলছেন আমার তুসি বাহন ফিতনা, সে ফিতনায় নিপতিত হবে। আউ ইউসি বাহন আদাবুন আলিম। ফিতনা তো কত রকমের, আধার কার্ড ঠিক করেন, ভোটার কার্ড ঠিক করেন, মোহাম্মদ রাম কি নাম চলে আসছে, মোহাম্মদ ঝন্টু নাম লেখছেন আপনার ঠিক নাম, এমডি মুসলিহুদ্দিন। তখন কি করছে ওরা? এমডি মাসারউদ্দিন। এই ফিতনা এগুলো সব। স্বামীর নাম কি আসছে? হসপিটাল, হসপিটাল, স্বামীর নাম হাসপাতাল। এগুলো সব ফিতনায় তোমরা জড়িয়ে পড়বে। আজকে মানুষ কাগজ ঠিক করতে ব্যস্ত, কিন্তু আমল ঠিক করতে ব্যস্ত নয়। আল্লাহ বলছেন আমার তুসি বাম ফিতনা, তোমরা ফিতনায় পড়বে। আমি উসি বাম আদাবুন আলিম, কিংবা বড় ধরনের শাস্তিতে অর্পিত হবে। বড় ধরনের শাস্তি আজকে আমরা দুনিয়াতেও পাচ্ছি আর আখেরাতে তো রয়েছেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ প্রদান করলেন, তোমরা দাড়ি বাড়াও আর গোঁফ ছোট করো। আমরা কি করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি উল্টাটা করছি, বিপরীত করছি। এটা লেখার পর আমি ভাবলাম, দেখি মানুষ তো 95% টুপি দেয় কিন্তু দাড়ি রাখে না। দেখবেন মানুষ খালি গায়ে আছে, গেঞ্জি পরে আছে, সেন্ডো গেঞ্জি পরে আছে, তারপরেও দাড়ি নাই, কিছু নাই, ও সিগারেট টানছে আর মাথা টুপি আছে। দেখি টুপি দেওয়া কি সুন্নাত না ফরজ না ওয়াজিব, দেখি কী আছে। এই ব্যাপারে গবেষণা করতে লাগলাম, স্টাডি করতে লাগলাম। হাদিস কোরআন তো আছে, যা আছে আছে। সৌদি ওলামা কমিটি পর্যন্ত অদ্যাবধি, সৌদি ওলামা কমিটি, তারা কোনো একজন কেউ বলেননি যে টুপি দেওয়া সুন্নাত। আমি টুপির বিপক্ষে বলছি না, টুপি দেওয়া সুন্নাত এটা অদ্যাবধি কেউ বলেননি। মহাদ্দিস তো মহাদ্দিস, সৌদি আরবের কয়েকটি মহাদ্দিসের ক্লাসে আমি বসেছি মসজিদে নববীতে এবং মদিনা ইউনিভার্সিটিতে, কয়েকজন প্রফেসর তাদের সঙ্গে গল্প হয়েছে, আমাদের হোটেলে এসছেন মক্কাতেও। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলাম, আলোচনা হলো এই সমস্ত বিভিন্ন বিষয়ে, অদ্যাবধি কেউ বলেননি যারা অতিবাহিত হয়েছেন, আব্দুল্লাহ বিন বাজ, শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও অন্যান্য মহাদ্দিসিনে কিরাম, আল্লামা নাসিরুদ্দিন আলবানী মহাদ্দিস, এরা কেউ বলেননি টুপি দেওয়া সুন্নাত। ওয়াজিব ফরজ তো বাদ দিলাম, ওয়াজিব ফরজ তো বাদ দিলাম, কেউ বলেননি অদ্যাবধি। তো আমি অবাক হয়ে যাই, মসজিদে টুপি থাকে, টুপি থাকে না, প্লাস্টিকের টুপি থাকে, কাপড়ের টুপি থাকে, তো দাড়ি তো একটা লিখে রাখেন টুপি দেওয়া সুন্নাত একটি পিলারে রাখেন, আর এক জায়গায় দাড়ি রাখা ওয়াজিব একটি পিলারে, সেখানে প্লাস্টিকের দাড়ি রেখে দেন, আর এক জায়গায় প্লাস্টিকের টুপি রেখে দেন, দেখি কে দাড়ি লাগায়। দাড়ি লাগাবে? লাগাবে না। যদি আপনি টুপি মাথায় না দেন, খুব গণ্ডগোল। আমি টুপির বিপক্ষে বলছি না, টুপি সৌন্দর্য পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সৌন্দর্য। নবী সাল্লাম পাগড়ি পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পড়েছেন, এই মর্মে একটি হাদিস সহিষ্ণুতে প্রমাণিত নয়। পাগড়ি পড়েছেন, পাগড়ি টুপি যেটাই হোক সৌন্দর্যের জন্য, কিছু কিছু সাহাবী টুপি পড়েছেন, টুপি পরা যায়, টুপি পরা যাবে না এমনটি নয়, কিন্তু এটা হচ্ছে ইসলামী পোশাক নয়, এটা আরবিয়ানদের পোশাক। পাগড়ি বা টুপিটা অভ্যাসগত পোশাক, এমনি পোশাক। টুপি পরলে নাকি পাওয়া যাবে এরকম কোনো দলিল নেই, এরকম কোনো দলিল নেই। তা আজকে আমরা ফিতনায় পড়ছে কেন? নবী সাল্লামের কথাকে অগ্রাহ্য করে, কথাকে অমান্য করে, গাঁটের নিচে পায়জামা প্যান্ট ঝুলানো যাবে না, এটা আমরা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, মা তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আজকে আমি দাড়ি কামাচ্ছি, গাঁটের নিচে প্যান্ট পরছি, অনেক হুজুররা লম্বা লম্বা টুপি থাকে, গাঁটের নিচে চলে যায় ঝুলে, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে, স্বচ্ছ ভারত। তো ভাই সকল,
আজকে আমরা মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে শুদ্ধ আমল নেই, সহি সুন্নাহ অনুযায়ী আমল নেই, যেগুলো দলিল নেই, দলিলবিহীন আমল, সেই সমস্ত আমল করতে আমরা ব্যস্ত রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 853-56, মুসনাদ আহমদ হাদিস নম্বর 5259। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলো সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে এবং আমাদের সঙ্গে নামাজও না পড়ে। আচ্ছা, আপনারা বলেন কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া হারাম? জি, কাঁচা পেঁয়াজ রসুন হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খেলো সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে এবং আমাদের সঙ্গে নামাজও না পড়ে। হিসাব করতে পেরেছেন? হিসাব করতে পেরেছেন? একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার ফতোয়া দেন আপনারা, বিড়ি, গুল, জর্দা, তামাক, গুটকা, 5000-1000 তিরঙ্গা, তারপরে এই যে মধু প্যাকেটের, এই মধু নয়, এগুলো কি হালাল না হারাম? কি বলছেন, ফতোয়া দিবেন না? মাকরু রে কি? অনেকে মাকরু বলে, কেন? ও তো খায়, মানে মাকরু মানে জায়েজ করার চেষ্টা করে, কিন্তু মাকরু মানে যে হারাম, ইমাম বুখারী রহমাল্লাহ মাকরু শব্দটাকে সহিহুল বুখারী হাদিস নম্বর 6092 হারাম অর্থে ব্যবহার করেছেন। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12 আল্লাহ বলেন, ফাকারি তুমুহু, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? আল্লাহ বলছেন, অবশ্যই অপছন্দ করবে। ফাকারি তুমুহু, মাকরু মানে করবে, তো খাও, মাকরু তো খাও, পাবে না। আচ্ছা, হালাল জিনিসকে যদি মসজিদে না যাওয়া যায়, কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে যদি মসজিদে না যাওয়া যায়, তাহলে বিড়ি, গুল, জর্দা এগুলো খেয়ে যাওয়া যাবে? অনেকে প্রশ্ন করে, বদমাশি করে, মুনি সাহেব অজু করার পর গুল খেয়ে বিড়ি খেলে অজু ভাঙবে কি? কি বলছেন, অজু ভাঙবে কি? এই বলে প্রশ্ন। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে কি? কি বলছেন, যাবে? এগুলো অবান্তর প্রশ্ন না। হ্যাঁ, বিড়ি খাচ্ছে যা সারাদিন খেতে পাবে না, মরবে, সারাদিন খেতে পাবে না, এই জন্য রমজান আসার সামনে। এগুলো কি মুসলিম? কেমন মুসলিম এগুলো? আল্লাহ বলেন পুরোপুরি ইসলাম মানতে হবে। পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলছেন, আতাতুমিনু বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, তোমরা কোরআনের কিছুটা মানবে এবং কিছুটা ছেড়ে দেবে, মানে কোরআনের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে। যেগুলো খাওয়ার হাদিস সেগুলো তোমরা মানবে, যেগুলো খাওয়ার সুন্নাত, আতর লাগা সুন্নাত, আতর লাগাবো, ঈদের দিনে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, গুলি সাহেব কী খাবো জি বলেন তো, কী খাবো? মধু, এই খেজুর খাবো, পায়েস খাবো, আর কী খাওয়া যায়? মানে যত রকমের খাওয়ার প্রশ্ন আছে সব করবে। এবারে ঈদুল আজহাতে কুরবানির সময়েও নবী সাল্লাম কী করতেন? রোজা করতেন না, কিন্তু ওই কুরবানির মাংস দিয়ে খাবার শুরু করতেন কুরবানির দিনে। তো বলছে মনে সাহেব, এতক্ষণ না খেয়ে থাকা যায় যে কিছু খেতে পাওয়া যাবে কি যাবে না, প্রশ্ন করে না, কিছু খেতে পাওয়া যাবে কি যাবে না? খাওয়ার বেলা ঠিক আছে, খাওয়ার বেলা ঠিক আছে, আল্লাহ বলছেন আফাত উমিরুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, তোমরা কোরআনের কিছুটা মানবে আর কিছুটা ছেড়ে দেবে। এটাই যদি হয়, আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম করবে, কিছুটা মানবে আর কিছুটা ছেড়ে দেবে, ইফতার করার জন্য রোজা রাখবে আর নামাজ পড়তে যাবে, বাচ্চা খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য বিয়ে হচ্ছে তাই নামাজ পড়তে যাবে, তারপরে জানাজার নামাজ পড়তে যাবে, যদি আমি নামাজ না পড়তে চাই আমার বিয়ে কি বলবে, আমার কুটুম কি বলবে, আর সম্পর্ক থাকবে না। তো কিছুটা মানবো আর কিছুটা ছেড়ে দেবো, আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, মারিত হবে, নিগৃহীত, প্রতিদ্বন্দ্বিত, বিড়ম্বিত হবে, আর ওয়াইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামত দিবসে বড় ধরনের শাস্তিতে, কঠিনতম শাস্তিতে প্রবিষ্ট করা হবে, নিক্ষেপ করা হবে, সেটা কি? জাহান্নাম। জাহান্নাম কি জিনিস আপনারা তো জানেন, একটু আঙুলটা দিয়ে দেখবেন আগুনে, ওই আগুনের সাথে কোনো তুলনা করা যায় না, দুনিয়ার আগুনের তুলনায় হয় না। একটু হাত দিয়ে দেখবেন চেরাগে, প্রদীপে মোমবাতি জ্বালিয়ে
ক্ষমতা আছে ভাই? পারবেন? পারবেন দাদা? পারবেন জি? ক্ষমতা নেই, অসম্ভব। তো এই যে অবস্থা, একটা হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 332 সম্ভবত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আছেন এবং আসবেন, সব চাইতে যেই ব্যক্তি সুখে জীবন যাপন করেছে, বিলাসবহুল জীবন যাপন করেছে, সব থেকে ভিআইপি জীবন যাপন করেছে, আরাম আয়েশা জীবন যাপন করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ একবার জাহান্নামে ডুবিয়েই উঠে নেবেন। বুঝতে পেরেছেন? জাহান্নামে ডুবিয়ে উঠে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, আচ্ছা বান্দা, তুমি কি জীবনে কোনোদিন শান্তি পেয়েছো, সুখ পেয়েছো? তখন আল্লাহ, শান্তি কি জিনিস আমি কিছু জানি না, শান্তি কি জিনিস আমি কিছুই বুঝি না। বুঝতে পেরেছেন? একথা বলবে, চিরতর শান্তি ভুলে যাবে, জাহান্নাম এরকম জিনিস, তো কঠিনতম শাস্তিতে প্রবিষ্ট করা হবে, যা কোরআনে কিছু না মানে কিছুটা ছেড়ে দেয়। আকিকা করার দিকে নেই, আকিকা দা সুন্নাত, 7 দিনেই করতে হবে, 7 দিনের আগেও চলবে না, পরেও চলবে না। এখন যদি আমি কুরবানি দিই, কুরবানি হবে? কি বলছেন? এখন যদি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ হবে? জোহর নামাজ হবে? প্রত্যেকটা জিনিসে একটা সময় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে 7 দিনের আগেও কিংবা পরে আকিকা করার মর্মে কোনো সহিহ দলিল নেই, সহিহ সূত্রে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন, নিজে আকিকা করেছেন সপ্তম দিবসে, 7 দিনের দিনে, আর নির্দেশও দিয়েছেন 14 দিন 21 দিনের হাদিস জঈফ, সহিহ সূত্রে প্রমাণিত নয়। এই সম্পর্কে বিস্তারিত হবে ইরওয়াল গলিল হাদিস নম্বর 1174 এবং আরও বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। অতএব আকিকা করবে না 7 দিনে, জিজ্ঞেস করবে বয়স হয়ে যাওয়ার পরে, মুনি সাহেব আকিকা করা যাবে যাবে কি যাবে জি? ওটা করেনি সুন্নাতটা, কিন্তু খাতনা দেওয়ার সময়তে গরু জবাই করে দিয়েছে, ছাগল জবাই করে দিচ্ছে, তখন টাকা ছিল। বুঝতে পেরেছেন? খাতনা দেওয়ার সময় গরু জবাই করে, চামড়া কেটে, গরু জবাই আর ছাগল কেটে লোককে খাওয়াতে হবে, এরকম কোনো দলিল পাওয়া যাচ্ছে? হাদিস কোরআন থেকে যা জয় ভিত্তিহীন পচা কোনো একটা দলিল পাওয়া যাচ্ছে? কোনো একটা দলিল নেই। আমরা কী করছি? যেখানে স্বার্থ আছে কিছুটা মানছি এবং কিছুটা ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, তোমরা পৃথিবীতে লাঞ্ছিত, প্রমাণিত হবে, নিগৃহীত হবে, পদদলিত হবে, এবং পৃথিবীতে আখেরাতে কী আছে? জাহান্নাম, কিয়ামত দিবসে। আল্লাহ এই জন্য বলছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পুরোপুরি ঢুকে যাও, কমপ্লিটলি ঢুকে যাও, পুরোপুরি ঢুকে যেতে বলছেন আল্লাহ তাআলা। মশারি যখন টাঙায় তখন মশারির ভিতরে পুরোপুরি ঢুকে যায়। কেন কেন বলেন তো? মশাদের কামড়ে দেবে, ঘুমাতে পারবো না, রক্ত খেয়ে নেবে, রক্ত খেলো বা একটু, তাতে কী হয়েছে? মশায় ঢুকে যাচ্ছে মশারির ভিতরে পুরোপুরি, যান বাঁচার জন্য দুনিয়াতে সামান্য একটু মশা কী আছে, ওর মধ্যে টিপলে তো শেষ, ঢুকে যাচ্ছে। কিন্তু ইসলামে ঢুকতে চাই না কেন আমরা? যেখানে সবথেকে কঠিনতম আযাব জাহান্নাম আল্লাহ তাআলা দিয়েছেন, রেখেছেন তৈরি করে, তারপরে আমরা কেন ঢুকছি না? আল্লাহ বলেন পুরোপুরি ইসলামে দীক্ষিত হও, পুরোপুরি আজকে যদি আমরা ইসলামে না ঢুকি, ওই যে মশাটা যেরকম খাবে ফুঁড়বে, অনুরূপভাবে আল্লাহ তাআলার ফেরেশতাদের ধুমধড়াক্কা পিটবে। বুঝতে পেরেছেন? তারপর একটা হাদিস গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে শোনাতে চাই, এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত। সুনান আবি দাউদ হাদিস নম্বর 4297, মুসনাদ আহমদ হাদিস নম্বর 22397, আন সাওবান কাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আও তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আমার তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। বন্ধুরা, এই হাদিসটা ভালোভাবে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সমস্ত বাতিল শক্তি, সমস্ত অপশক্তি, সমস্ত কুফফার শক্তি, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত বাতিল শক্তি এক, সমস্ত বাতিল শক্তি কি এক, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারপর আরএসএস হোক, যেই হোক না কেন, ওদের মধ্যে এই রাজনৈতিকভাবে
বাহ্যিক অপরাপর বিরুদ্ধাচরণ হয়, কিন্তু মুসলিমদের বিপক্ষে সবাই এক, সবাই এক। ভালোভাবে জেনে রাখুন এই ব্যাপারে বিস্তারিত দেখতে হলে হাদিসটা আমি বলছি না, অনেক লম্বা চড়া হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1764, সহিহ বুখারি হাদিস নাম্বার 4345 বিস্তারিত আলোচিত হয়েছে। সমস্ত মুসলিমরা এক, সরি সমস্ত বাতিল শক্তি এক। ইসলাম পছন্দ করে না, ধর্মকে পছন্দ করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাতিল শক্তি তোমাদেরকে খাওয়ার জন্য, তোমাদেরকে মারার জন্য একত্রিতভাবে ঘিরে ফেলবে। ইউশিকুল উমাম আও তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা, তোমরা খাবার খাওয়ার জন্য যেরকম চতুর্দিকে দস্তরখানার চতুর্দিকে ঘিরে বসো, আমরা দস্তরখানা পারি না। আজকেও যদি সৌদিতে যান, মজায় আলাদা, ওখানে বড় থালাতে, বড় থালায় 5-7 জন, 8 জন, 10 জন বসে গিয়েছে খাবার খাওয়ার জন্য। রাসূল বলছেন অনুরূপভাবে তোমাদের ঘিরে ফেলবে বাতিল শক্তি, বাতিল শক্তি তোমাদের ঘিরে ফেলবে। ফাকালা কাইলুন, প্রশ্নকারী প্রশ্ন করলেন, একজন কথক বললেন, কি বললেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো, আমরা কি তখন সংখ্যায় কম হব? আপনারা জানেন কত কোটি মুসলিম আছে গোটা বিশ্বে, কত কোটি মুসলিম, এত কোটি মুসলিম আছে মধ্যপ্রাচ্যটা, এতগুলো দেশ, তারপরে মার খাচ্ছে কেন? এর উত্তর আসছে পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমরা কি তখন সংখ্যায় কম হব? তিনি বলছেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসির, তোমরা সংখ্যাধিক্য হবে, সংখ্যা তখন অনেক হবে, সংখ্যা বেশি হবে। ওয়ালাকিন্নাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম কাগুসাইন সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে, তখন তোমাদের অবস্থা হবে বন্যায় যেরকম পানিতে খড়কুটোগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়, দেখবেন বৃষ্টি হবে, ওই যে টালির বাড়ি আছে একটা, দেখবেন যখন বৃষ্টির পানি পড়বে তো ওই ওখানে যদি খড়কুটোগুলো থাকে, কী করে পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায় না? খড়কুটোর কি শক্তি আছে তখন, শক্তি থাকে? বন্যা যখন এসেছিল 2000 সালের বন্যা, আপনারা দেখেছেন খড়কুটো ডাল পালা যেগুলো ছিল, যেগুলো সব কাটছিল, সেগুলো কি ভেসে বেড়ায়নি, ভাসেনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে খড়কুটোর মতো, বন্যার পানিতে যেরকম ভাসিয়ে নিয়ে চলে যায়, কোনো শক্তি থাকে না, তখনও তোমাদের কোনো শক্তি থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, কিন্তু তোমাদের আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে যে ভয় করবে বাতিল শক্তি, অপশক্তি, এটা হবে না, তাদের অন্তরে তোমাদের ভয় আল্লাহ তারা মিটিয়ে দেবেন, মুছে দেবেন, কোনো ভয় থাকবে না, কোনো পরোয়া করবে না তোমাদেরকে, মুসলিমদের কোনো পরোয়া করবে না অমুসলিমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর তিনি বলছেন, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, এবং আল্লাহ তারা তোমাদের অন্তরে ওয়াহন তৈরি করে দেবেন, ওয়াহন। ফাকালা ক্বাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহনু, সাহাবী জিজ্ঞেস করছেন, ওয়াহান কি হে আল্লাহ রাসূল, তখন তিনি বলছেন, ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীকে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা দুনিয়াকে ভালোবাসি না, দুটকার বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা এসব নিয়ে এমনভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, মনে হচ্ছে মরবো না। খবর শুনছি বন্ধুটা বসতে বসেছিল, লেখালেখি করছিল, মরে গেছে, ঘুমন্ত অবস্থায় মারা গেছে, গাড়ি চালিয়ে আসছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে পুলিশ গুলি চালিয়েছে আন্দোলন করছে, মারা গেছে। কখন মারা যায়? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েছি আমরা, দুনিয়াকে ভালোবাসতে শিখেছি, তখন ধর্ম আমাদের কাছে গৌণ হয়ে গিয়েছে, ধর্মের কোনো মূল্য নেই, 5 পয়সা আমরা দাম দিই না, ধর্মের 5 পয়সা আমরা দাম দিই না, শুধু দুনিয়া নিয়ে পড়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়া নিয়ে পড়ে থাকে, আল্লাহ তাআলা তাকে আরও ব্যস্ত করে দেবেন, আরও ব্যস্ত করে দেবেন, সময় থাকবে না তার কাছে। আর কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা, এটা কওয়ারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কীভাবে সময় চলে যাবে কে বলতেই পারবে না, বুঝতেই পারবে না। অতএব এই যে দুনিয়াকে আমরা বেশি ভালোবাসছি, মৃত্যুকে অপছন্দ করছি,
কিন্তু সব থেকে সত্য কথা এটাই, আমাদের প্রত্যেককে মরতেই হবে, মরতেই হবে কম্পালসরি। তারপর ভাই সকল আমরা কি করছি, আমাদের মধ্যে আজকে ঈমান নেই, ঈমান আমরা হারিয়ে ফেলেছি। অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে, সময় খুব সংকীর্ণ, এই জন্য আমি কিছু কিছু কারণ বলছি, সবগুলো বলা সম্ভব হচ্ছে না, 15 মিনিট মাত্র সময় আছে এবং শেষ করতে হবে নির্দিষ্ট সময়ে। একটি হাদিস, আন হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসি বিয়াদিহি লাতআমুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাবুন্না আনিল মুনকার আও লায়ুশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন থুম্মা তাদউনহু ফালা ইউস্তাজাবু লাকুম। শুনুন, তিরমিজি আবু আবুল ফিতান হাদিস নম্বর 171। হুযাইফা ইবনে ইয়ামান নবী সাহেব বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাতআমুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালো করার কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের উপদেশ দেবে। যদি বলি ভাই নামাজ পড়ুন, যে নামাজ বয়স হয়নি, দাঁড়িয়ে রাখুন, যে বয়স হয়নি, বয়স হলে দাঁতগুলো ভেঙে দেন, ভাঙবে না, দাঁতগুলো ভাঙবে না, বয়স হয়নি, এইরকম কথা কাটিয়ে আজকে আমরা কী করছি, আল বাহানা করে সময়টাকে অতিবাহিত করে দিলাম। নবী সাল্লাম বলছেন, লাতআমুরুন্না বিল মা'রুফ, লাতআমুরুন্না বিল মা'রুফ, অবশ্য অবশ্য তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে। একজন মদ্যপান করছে, তাকে বলুন, ভাই আপনি যে মদ্যপান করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলসিলা সাইয়্যা হাদিস নাম্বার 3179, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফাওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতি ওয়া খালাতি, যে ব্যক্তি মদ্যপান করলো সে নিজের মায়ের সাথে, খালার সাথে এবং ফুপুর সাথে জেনা করলো, নিজের খালার সাথে, নিজের ফুপুর সাথে এবং মায়ের সাথে জেনা করলো, যে মদ্যপান করলো। আর শুধু মদ, এই মদটাকে শুধু মদ বলা হয়নি, বিড়ি সিগারেট গুড় যত তামাক যত কিছু আছে ক্ষতিকর বস্তু, আল খামরু মা খামার আল আকল, মদ হচ্ছে সেটাই যাদের কী করে বিবেককে বিরক্ত করে দেয়, বিবেক থাকে না। এক এক প্যাকেট গুড় খেয়ে নেন, তখন দেখবেন কী মজা, দেখবেন কী অবস্থা দাঁড়ায়। অতএব ভালো কাজের আদেশ প্রদান করতে হবে, অরাতান হ্যাঁ অন্যায় আনেন মনকার, এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আমার কোনো ভাই পাঁচ অক্টের সলা আদায় করছেন না, এটা অন্যায় কাজ, তাকে নির্দেশ প্রদান করতে হবে, তাকে বলতে হবে, গাঁটের নিজে প্যান্ট পরছেন তাকে বলতে হবে, বিড়ি সিগারেট গুল যদা তামাক এগুলো খাচ্ছেন তাকে বলতে হবে, অন্যায় কাজে লিপ্ত তাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, মানবতার শিক্ষা দিচ্ছেন, মানুষ যাতে করে প্রকৃত মানুষ থাকে। তারপর তিনি বলছেন, ওয়ালাইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, যদি তোমরা এটা না করো, ভালো কাজের আদেশ, এই যে আজকে জালসা হচ্ছে, ভালো কাজের আদেশ হচ্ছে এবং আপনারা শুনছেন, অন্য কাজের নিষেধ হচ্ছে, এগুলো যদি উঠে যায়, দাওয়াতের কাজ যদি না থাকে, জালসার জন্য সেগুলো যদি না হয়, প্রোগ্রাম যদি না হয়, খুতবা যদি না হয়, আলেমরা যদি দাওয়াতের কাজ না করেন, আপনারা যদি না করেন, না শোনেন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের উপরে আল্লাহ তাআলার আজাব আসবে, আজাব আল্লাহ তাআলা আজাব প্রেরণ করবেন। তারপরে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা তাদউনহু, তারপর তোমরা দোয়া করবে, অন্য হাদিসে আছে ভালো ভালো মানুষরা দোয়া করবে, আল্লাহ তুমি আমাদের উপর আজাব উঠিয়ে দাও, আল্লাহ আজকে যে বিভিন্ন জায়গায় নিপীড়িত নির্যাতিত হচ্ছে, মিয়ান উইঘুর মুসলিমদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে, বিকৃত করা হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, মোদি যোগী এবং অমিত শাহ এরা যা জুলুম চালাচ্ছে, অত্যাচার করছে গোটা ভারতবর্ষের উপরে, হিন্দু মুসলিম সবার উপরে, আল্লাহ তুমি রক্ষা করো, তখন আর রক্ষা হবে না। ফালা ইউস্তাজাবু লাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আর তোমাদের দোয়া কবুল করা হবে না, দোয়া কবুল হবে না, স্পষ্টভাবে তিনি বলছেন। তারপর আরও একটি হাদিস, এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, কিতাবুল মালাহিম সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4349, সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 4009। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস শুনেন, আজকে সমাজ যেভাবে চলছে, সমাজ বেশিরভাগ 99% ইসলাম বিরোধী, ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, ডিজে বাজানো,
থেকে আরম্ভ করে পণ্য পণ নেওয়া থেকে আরম্ভ করে গান বাজনা থেকে আরম্ভ করে যত রকমের অন্যায় অপকর্ম হচ্ছে সমাজের মধ্যে, এগুলো যদি আমরা না রুখি এর ভয়াবহ পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। আন জারিরিন কাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমারু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহ ফালা ইউগাইয়িরু ইল্লা সাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। খুব গুরুত্বপূর্ণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন রাজুল এক বচন, একজন যদি লোক একটা মানুষ যদি কি করে ফি কওমিন কোন সম্প্রদায়ের মধ্যে কোন গোত্রে কোন গোষ্ঠীতে কোন গ্রামে কোন পাড়ায় কোন বংশে কোন একজন যদি কি করে বিল মাআসি অন্যায় কাজ করে পাপের কাজ করে খারাপ কাজ করে ইসলাম বিরোধী কাজ করে ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহ সেই ব্যক্তিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে কারা গ্রামের মৌলবী সাহেব। মৌলী সাহেব তো ক্ষমতা রাখছেন কিন্তু বলেন না কেন, ভাত চলে যাবে মসজিদ থেকে তাড়িয়ে দেবে মুশকিল। সর্দার সাহেব বলতে যাবেন না কেন, সর্দারের ছেলেই তো নামাজ পড়ে না ডিজে বাজাচ্ছে সর্দার কী করে বলবেন, সমাজের অন্য লোক কী বল কী করে বলবে, ওর মেয়ে তো ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে জালসার মেলাতে কী করে বলবেন। ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ক্ষমতা আছে যে সেই ব্যক্তিকে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল আদ নম্বর 13 আয়াত নম্বর 11, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে কোন সম্প্রদায়কে কোন গোষ্ঠীকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজে পরিবর্তন হয়ে যায়। যতক্ষণ আমরা পরিবর্তন নিজে না হচ্ছি আল্লাহ তারা পরিবর্তন করবেন না। তো ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমরা অন্যায় কাজ থেকে বাধা প্রদান না করি সেই পাপ কাজে লিপ্ত ব্যক্তিকে ব্যভিচারী ব্যক্তিকে যদি অন্যায় কাজ থেকে আমরা না সরাই দূরীভূত না করি ফেলাই ইউগাইয়িরু যদি আমরা এটা না করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা সাবাহুমুল্লাহু বিআযাবিম মিন ক্বাবলি আন ইয়ামুতু আল্লাহ তাআলা সেই জাতির মৃত্যুর পূর্বে বড় ধরনের আজাব পাঠাবেন তাদের উপরে। বুঝতে পেরেছেন আমরা কেন অত্যাচারিত হচ্ছি নিপীড়িত হচ্ছি নির্যাতিত হচ্ছি বিড়ম্বিত হচ্ছি আমরা কেন আজকে মার খাচ্ছি, এর অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইল্লা সাবাহুমুল্লাহু বিআযাবিম মিন ক্বাবলি আন ইয়ামুতু সেই সম্প্রদায়ের সেই জাতির সেই গোষ্ঠীর মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা বড় ধরনের আযাব প্রেরণ করবেন বড় ধরনের শাস্তি পাঠাবেন। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা না করব নিজে পরিবর্তন হতে হবে এবং অপরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, যতক্ষণ না করছি আমাদের উপর জুলুম নির্যাতন চলবে। মোদি কেন ফেরাউনের মতো অত্যাচারী শাসককে আল্লাহ তাআলা আমাদের উপরে সরকারি আমাদের উপরে প্রধানমন্ত্রী করতে পারেন শাসক রাজত্ব তুলে দিতে পারেন ভারতবর্ষকে তুলে দিতে পারেন, পারেন না? ফেরাউনের থেকে অত্যাচারী শাসক কেউ ছিল? নরেন্দ্র মোদি অমিত শাহ কিছুই নয় ছাড় পোকাও নয় ফেরাউনের কাছে। ছোট ছোট শিশুদেরকে হত্যা করে ফেলতো জীবন্ত হত্যা করে ফেলতো বিভিন্ন রকম অত্যাচার চালাতো বাড়ি ইসরায়েলদের উপরে, তারপর আল্লাহ তাকে ধ্বংস করেছেন। কেন? ইমান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে, মুসা আলাইহিস সালাম যেই পথ দেখিয়েছিলেন সেই পথে তারা বিশ্বাসী হয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন ভাই সকল। অতএব আমরা যদি পরিবর্তন না হই পরিবর্তন না করি তাহলে আমাদের পরিণতি খুব ভয়াবহ। আপনারা জানেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা শোনা আমার 2:65 যেটা দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের পিতা নবী বাপ বেটা উভয়েই নবী গোটা বিশ্ব তাদের রাজত্ব ছিল গোটা বিশ্বে। দাউদ আলাইহিস সালামের জাতিকে যখন নিষেধ করা হলো তোমরা মাছ ধরবে না তখন তারা কী করলো মাছ কেউ কেউ ধরে নিল আর কেউ কী করলো শনিবারের দিন ধরবে না রবিবার দিন ধরবে আটকে রাখলো। কিন্তু অন্য একটা দল থাকলো কি নিষেধও করলো না আর ধরলোও না। তো নিষেধ যারা করেনি তারা বানর এবং শুকরে পরিণত হয়ে গিয়েছিল। কোনো কিরাদাতান খাসিইন
হোসেন তারাও লাঞ্ছিত অপমানিত হয়ে বানরে শুকুরে পরিণত হয়ে গিয়েছিল। অতএব আমরা যদি এখনও সেই নীরব দর্শকের মতো ভূমিকা পালন করি, আমরা যদি এখন পর্যন্ত দাওয়াতের কাজ না করি, আল্লাহ এখনও আছেন, শিয়াল্লাহ এখনও আছেন, দাউদ আলাইহিস সালামের জাতিকে সম্প্রদায়কে যিনি বানর করতে পেরেছিলেন, শুকর করতে পেরেছিলেন, এখনও শিয়াল্লাহ আছেন, আমাদেরকে বানর এবং শুকর পরিণত করতে পারেন, শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে পারে। আরও একটি কারণ আমরা কেন নির্যাতিত হচ্ছি, এই কারণটা বলে শেষ করবো, সময় খুব সংকীর্ণ ভাই সকল। ও তাহলে এটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন, সূরা নম্বর 8 আয়াত নম্বর 46 সূরা আনফাল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কি করো, আনুগত্য করো, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ মানতে হবে, অন্য কোনো দলে যাওয়া যাবে না, হোক সেটা দেওবন্দি, হোক সেটা ব্রেলি, হোক সেটা তাবলিগি, যে কোনো দল হোক না কেন, সেটা যদি কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী না হয় যাওয়া যাবে না। আল্লাহ কি বলছেন, ওয়াতাযহাবারি হুকুম, যদি তোমরা কি করো দলে দলে বিভক্ত হয়ে যাও, ফাতাফশালু ওয়াতাযহাবারি হুকুম, তোমাদের শক্তি চলে যাবে। টিউবের যদি পাম্প না থাকে তাহলে কী হবে, হাওয়া বেরিয়ে যখন যায় তখন শক্তি থাকে, কোনো শক্তি থাকে না। অতএব ভাই সকল, আমাদের প্রত্যেকের উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, মিলিতভাবে একেবারে সবাই মিলেমিশে একত্রিত হয়ে দলে দলে বিভক্ত হয়ে নয়, আমাদের উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী যেটাই রায় হবে, যেটাই বিধান আছে, আমরা এক বাক্যে মেনে নেব, তবে ইনশাআল্লাহ আমাদের উপরে জুলুম আসবে না, অত্যাচার আসবে না, নিপীড়ন আসবে না। বলেন শেখ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।